Audio Jungle. লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় 150 জন দুস্থকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। লকডাউন চলতে থাকলে পরবর্তীতে আবার তাদের পাশে দাঁড়াবে ক্লাব, এমনটাই জানান উদ্যোক্তারা। আজকে আমাদের এই লায়ন্স ক্লাব আপনার করোনা ভাইরাসের চারদিকে যেমন দশা ছড়িয়ে পড়েছে, গরিব লোকের খাবার পাওয়া নাই, তাদেরকে খাবার নাই, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু উপকার করার জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছি। এই জন্যে আমরা মোটামুটি 150 জনকে দেওয়ার ব্যবস্থা করেছি আজকেই যাই। আজকে এই যে খোরদিঘি নাকি গ্রামে, এরপর আমরা নতুন গ্রামে যাব, ওখানেও কিছু পরিবারকে দেওয়ার ব্যবস্থা করছি।